পাহাড়, সমুদ্র নাকি জঙ্গল? মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন ভিকি ক্যাটরিনা? বিয়ের পর মধুচন্দ্রিমার পরিকল্পনা থাকে প্রায় বেশিরভাগ নবদম্পতি, আর তারকা দম্পতি হলে তো কথাই নয়। কোনো ড্রিম ডেস্টিনেশনে যে তারা সময় কাটাতে যাবেন তা আর বলার অপেক্ষা রাখে না। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফও তার ব্যতিক্রম নন। শোনা যাচ্ছে বিয়ে মিটলেই নাকি মধুচন্দ্রিমায় যাচ্ছেন তারকা দম্পতি। ভিকার যদিও বিয়ে কিংবা মধুচন্দ্রিমা প্রসঙ্গে একটি শব্দও খরচ করেননি। বি টাউনের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে ভিকাটের বিয়ে নিয়ে ফিসফিসানি। রাজস্থানের জয়পুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ানা কিভাবে সেজে উঠছে তা নিয়ে চলছে জোর আলোচনা। বিয়ের পাশাপাশি মধুচন্দ্রিমা নিয়ে আলোচনার অন্ত নেই। আগামীকাল একটি ককটেল পার্টির আয়োজন করেছেন ভিকার। 7ই ডিসেম্বর মেহেন্দি, তার পরের দিন সঙ্গীত। 9ই ডিসেম্বর ভিকার বাধা পড়বেন বিবাহবন্ধনে। 10ই ডিসেম্বর আরেকটি ছোট অনুষ্ঠান রয়েছে। তারপরই দুজনে বেরিয়ে পড়বেন মধুচন্দ্রিমায়, তাদের গন্তব্য রণথম্বর, যা সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ানা থেকে মাত্র কয়েক ঘন্টার পথ। আপাতত মুম্বইয়ে রয়েছেন ভিকি ও ক্যাটরিনা। জিমে যাওয়ার সময় পাপারাজ্জির ক্যামেরাবন্দী হন হবু কনেও বর। কালো পোশাকে শনিবার রাতে জিম থেকে বেরতে দেখা যায় ভিকিকে। সাদা টপ এবং সবুজ প্যান্টে ধরা দেন ক্যাটরিনা। শরীরচর্চার পর রবিবার সকালে ফিজিওথেরাপিস্টের কাছে যেতেও দেখা যায়। অনুরাগীর সঙ্গে সেলফিও তোলেন ক্যাট। শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি আইনি বিয়ে সেরেই ফেলেছেন দুজনে। আগামীকালই তাদের রাজস্থানের জয়পুরে পাড়ি দেওয়ার কথা। তবে পাপারাজ্জির নজর এড়াতে জয়পুর থেকে সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ানায় আকাশপথেই যাবেন তারা। আমন্ত্রিতদের তালিকায় এখনও পর্যন্ত 120 জন তারকারা নাম চূড়ান্ত হয়েছে। তাদের প্রত্যেককে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টে সই করতে হবে, প্রত্যেকের কাছে থাকতে হবে বারকোড, তবেই বিয়ের আসরে পা রাখতে পারবেন তারা। বিয়ের আসরে তোলা যাবে না ছবি, তৈরি করা যাবে না কোনো ভিডিও কিংবা রিল, সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা যাবে না ছবি। খবরটি সংগ্রহীত সংবাদ প্রতিদিন সংবাদপত্র থেকে। খবরটি ভালো লাগলেই অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।